বংশী প্রাণ রাজবংশী বলি হলো কমতাপুরি আমার না দেয় কেন দান সমস্ত দিদিলাগ মোর আদরের বনিলাগ আবদার করা আছে তোমরা যারা 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 পিছনতে আছেন তার সামনে তোমরা গাড়ি থেকে নামিয়ে নে আমরা হাঁটতে হাঁটতে মিছিল করতে করতে আমার পথযাত্রা হাঁটতে হাঁটতে কালীবাড়ি পর্যন্ত যাব তারপর উঠে থাকি আবার পঞ্চানন নলকোট পঞ্চানন মোড় যাব আমার ঠাকুরব পরে আমার কাছে বিশৃঙ্খল না তৈরি করব পরে যার জন্য আমরা কোনো বিশৃঙ্খল করব নাই ঠিক আছে ও ভৈপুত্র জিন্দাবাদ ইতিহাস ঘটিয়া তোমরা সবাই
দিদিলাক মোর আদরের বৈরিলাক আবদার করা আছে তোমরা যারা 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 পিছনে আছে। একটা কথাই বলবো, আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে 2009 সাল থেকে কেন্দ্রের কোনো এক দল বিভিন্ন রকম প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে ভোট 2009 সাল থেকে নিচ্ছে, কিন্তু আমাদের কোনো পারমানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আমরা করে নাই। তারই প্রতিবাদে এইবার আমরা ভূমিপুত্ররা, বিশেষ করে উত্তর দিনাজপুরের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের ভূমিপুত্ররা একত্রিত হয়ে এবার আমরা মাঠে নেমেছি, এবার আমরা লড়াই করব। মূলত এখানে আপনার প্রতিপক্ষ কে হবে? এখানে প্রতিপক্ষ মূলত আমার ভূমিপুত্রদের সঙ্গে প্রতিপক্ষ করার মতন পরিস্থিতি কারো এখনো তৈরি হয়নি। আমি একটা কথা বলি, এখানে অনেকে অনেক রকম ভাবে প্রতিদ্বন্দ্বী করছে, এখন ভূমিপুত্রের
এদের মধ্যে কতখানি শক্তি আছে সেটা আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, বিজেপি থেকে কার্তিক চন্দ্র পাল এরা দাঁড়িয়েছে, তো আপনি কার্তিক চন্দ্র পাল আমাদের ফ্যাক্টর না, কার্তিক চন্দ্র পাল ফ্যাক্টর না, কার্তিক চন্দ্র পাল রাজবংশীদের হিন্দুত্বের যে রাজবংশীদের উপর যে হিন্দুত্বের ট্রাম্প কার্ড ওটা চলবে না, ওটা এতদিন রাজবংশীরা অবুঝ ছিল, বুঝতে পারেনি, হ্যাঁ এখন রাজবংশীরা সব বুঝে। অনেকে বলছে কালিয়াগঞ্জের মাটি এখন বিজেপি শক্ত ঘাঁটি হয়ে গেছে, এটা কতটা আসলে এটা ভুল ধারণা, যারা মূর্খ যারা এই সমস্ত ধারণা নিয়ে চিন্তা ভাবনা করে তারা মূর্খের সকলে বাস করছে। কি বার্তা দিবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে এটুকুই বার্তা দিব, আমাদের পিছিয়ে পড়া জেলা এখানকার মানুষের জন্য ভালো, যাতে আমরা দিল্লিতে গিয়ে এখানকার মানুষের জন্য ভালো শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে পারি, এখানকার মানুষের জন্য ভালো এডুকেশন ব্যবস্থা নিয়ে আসতে পারি, উন্নয়ন নিয়ে আসতে পারি, এটা বার্তা দিব। বিগত দিনে যে সমস্ত কাজগুলো করেছে বিজেপির সাংসদ, কোনো কাজ হয়নি বিগত দিনে সাংসদ কি কাজ করেছে? দুই একটা ট্রেন, যেগুলো ট্রেনের দরকার নেই, যেগুলোর প্রয়োজন নাই, সেই ট্রেনগুলো দুই একটাই দিয়েছে, আর কি কাজ করেছে আপনারা জানেন তো?